আসসালামু আলাইকুম সবাইকে, এবং বিশিষ্ট যারা আমার শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার মূল উৎস ছিল আমার মা এবং আমার বাবা তো অবশ্যই। আর প্রথমেই বলে দিচ্ছি, আমি খুবই মানে আমার বাবা আমার এক বোনের নাম রেখেছেন হাসিনা, মেঝো বোনের নাম সেলিনা, রেহানা রাখতে পারেননি। আর এক ভাই, তার নাম রেখেছে রাসেল। তো দুই বোন থাকলে আমার নাম হতো রেহানাও রাখতে পারতেন। হ্যাঁ, তো যাই হোক, সেটা অন্য কথা। তা আজকে নারী উদ্যোক্তা হিসেবে আমি যেটা শুরু করতে চাচ্ছি, যে আমি দেখলাম যে কাজ করতে যে আমি ছিলাম ওয়াইকে কেতে কর্মরত, দীর্ঘ 10 বছর কাজ করেছি সেখানে, এবং আমি ওখানে আইটিতে কাজ করেছি। এক পর্যায়ে দেখলাম মেধা কাজে লাগছে না, শুধু একটা অপারেশন সিস্টেমই কাজ করছি। তো কিভাবে কাজ করা যায়, দেশকে কিভাবে সমৃদ্ধ করা যায়, সেই জায়গা থেকে শুরু করলাম। যে আমার দেশের মাটি অনেক খাঁটি, এবং আমার দেশের মাটি দিয়ে কিছু পণ্য বানালে দেশের বাইরে দিলে সেটা রেমিটেন্স আসছে। আমার দেশের কচুরি পানা, পথে ঘাটে পড়ে থাকা যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, সেটাকে যদি আমি নান্দনিকভাবে এবং আমার ট্রেডিশনাল যে ক্রাফটসগুলো আছে সেটাকে একটু আন্তর্জাতিকভাবে যদি তুলে ধরতে পারি, বহির্বিশ্বে সেটার ব্যাপক চাহিদাও আছে, তেমনিভাবে আমার দেশের সুনামও বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের একটা যারা গ্রামীণ জীবনে যারা আছেন, নারী এবং পুরুষ, বিশেষ করে নারীদের কথাই বলছি, তাদের একটা ঘরে বসেই কাজের একটা সুযোগ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি শুরু করলাম ময়মনসিংহ আপনার বগুড়া এলাকায়, যারা সূচি কর্ম করছে বাসিকাথা, যারা কাজ করছে হোগলা নিয়ে, যারা কাজ করছে মাটি নিয়ে, চামড়া নিয়ে, তাদের থেকে শুরু করলাম। এখন আমি আন্তর্জাতিকভাবে লাস ভেগাস ফেয়ারও যাচ্ছি, অ্যাঙ্কেল শো করছি, ইটালিতে যাচ্ছে, ডেনমার্কে যাচ্ছে, আপনার কানাডাতে যাচ্ছে, ওয়ালমার্ট আমার বায়ার, বডি শপ আমার বায়ার, বড় বড় কোম্পানিগুলোর সাথে আমি কাজ করছি। আজকে দীর্ঘদিন ধরে করছি, কিন্তু সফলতা দেখেছি গত 2-3 বছর। এবং আমি জাতীয় পর্যায়ে দেশের ভিতরে নকশি কাঁথার কাজগুলো করছি, এবং যাতে আমাদের জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে নকশি কাঁথা, যে বড় বড় দুটো নকশি কাঁথা আছে একদম দেখা যায় দক্ষিণ প্লাজায়, সেগুলো আমারই করে দেওয়া। হ্যাঁ, এবং ছিলাম আপনাদের কাতারে এসে দাঁড়াতে চাই, আর আপনাদের দোয়া চাই। এবং আগামী আন্তর্জাতিক যে নারী দিবসটা হচ্ছে ইউনাইটেড নেশন থেকে, সেটা 8ই মার্চে, সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছি। সকলের দোয়া কামনা করছি, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমরা দেশকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ইসলাম।